সাগরমেলা নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। গত সন্ধ্যায় মেলার মাঠে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পরিষেবা সূচনা করেন মন্ত্রী। তিনি বলেন, এই রায়কে স্বাগত, কোভিড বিধি মেনেই হবে সাগরমেলা। আদালতের নির্দেশের পর কপিল মুনির মন্দির চত্বরে কোভিড ব্যবস্থাপনা কয়েক গুণ বাড়ানো হয়েছে। মন্দিরে ঢোকার আগে চলছে থার্মাল চেকিং, মাস্ক ছাড়া মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্বেচ্ছাসেবকরা মাস্ক স্যানিটাইজার তুলে দিচ্ছেন পুণ্যার্থীদের। লাগাতার একাধিক ভাষায় সচেতনতা প্রচার চলছে। শারীরিক দূরত্ব বিধি মানার জন্য মন্দিরের সামনে পুলিশ মোতায়েন আছে।